लास्ट बार मतलब देखा बंधु तुझे। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। तो फाइनली सकाल सकाल उठे पड़े भाई हमारे स्टेशन ड्रॉप कर दिल। तो स्टेशन ड्रॉप करार पर टिकट काउंटर जाब और टिकट काटबो, कारण साढ़े सातटा ट्रेन आछे। साढ़े सातटार आगे दो तीन टा भाई आसबे प्लस दो तीन टा बंधु आसबे। तो अनेक दिन देखा होयनी, तो ओदेर साथेओ देखा हो जाए। प्लस कि बोलबो, साढ़े सातटा ट्रेन वेट करा हो जाए, कारण अत जल्दी तो ट्रेन आसबे ना। सातटा कूड़ी आई थिंक सातटा कूड़ी ते ट्रेन आसबे। तो ताके किछु भाई एवं बंधुरा आसबे, तादेर संगे एकटु मीट आप हो जाए, कारण अनेक दिन देखा होयनी। तो आर कालके আদ্রাতে মেলা দেখতে এসেছিলাম, তখনও বন্ধুর সাথে দেখা হয়নি। তো একটা বন্ধু যেমন এসেছে, আমাদের নাম বিদ্যুৎ, বিদ্যুৎ অনেকদিন পর দেখা হলো। বিদ্যুৎ তাহলে খরচা দিবি তাই, তাহলে অনেকদিন পর দেখা হলো, খরচা দিবি না রে। চিটিং 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 করতা হ্যায় তো। তো বিদ্যুতের সঙ্গে দেখা হলো, আরো দু তিনটা ভাই আসবে। তো দেখা যাক ওরা কতক্ষণে আসে, একটু ওয়েট করা যাক। আর যদি না আসে তাহলে বাড়ি চলে যাবো। মোরার বেটা জীবন্ত যাকে বলে। আর এদিকে আছে আমাদের, এদিকে আছে অপূর্ব। মানুষ বেশি কিছুর খাওয়ার অকাত নাই, তো তার জন্য চাই খাবো এখন। তো চলো এখন চা দোকান দিকে যাওয়া যাক। এ খরচা দিবি ভাই? বিদ্যুৎ বলছি দেবো নাই। তো তুই কি বলছিস? সত্যি বল, দিবি কি না কিনো বলে। সমাজ রে, সমাজ রে, সমাজ রে না কিনো বলে, কিনো বলে দিবি সত্যি? তাহলে সুরজ বললো দিবো। ইয়ার আগেবারে কি করেছিল বলছে, আমার খরচা বলে আমাকে টাকা দিয়ে করাইছিল। তোমরা যদি ভিডিওটা না দেখেছো তো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে পরে বলবে টাকাটা আমাকে দিয়ে করাইছিল, কিন্তু বলছে আমার তরফ থেকে পাঠিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। ফাইনালি আমার মামার ছেলে সৈচার বেটা, কে বলে তুমি গরিব শরীর মানুষ ভাই যেটা এখন বলেছি এদিকে খাওয়ানো হবে সেটা হচ্ছে চা। বন্ধু আরে লোহাতে লোহা কাটে, তো গরমে গরম কাটবে না। আচ্ছা তো কি, তো চলো এখন চা খাওয়া যাক। আরেকটা ভাই আরো পাঁচ টাকা পড়াই দিল। তো চলো তাহলে চা খাওয়া যাক, চায়ের ওখানে দেখা হবে। সবারি মুঝকো গলে লাগা কে বেঠা দিয়া ফলক পে মুঝে খাক সে উঠা কে। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी। हमारा मालिक हमें चाय रटा दीजिए। बोल क्या मालिक? सूरज, सूरज मालिक, आज सूरज मालिक हमारे। ठीक है सूरज मालिक हमारे, मोटे 20 টাকা দিলি। আপ 5 টাকার কথা দিয়ে বাইর করবে? চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। চার রোডাট দিস তুই মালিক আমাদের।
কত সুন্দর মালিক আমাদের, কত সুন্দর আমাদের মালিক দিয়ে চা, চাটা হঠাৎ করে কথা একদম হঠাৎ করে দিলে তার সঙ্গে মানে নি ভাই তোমরা যে চা খেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। तेरे बिना हो जीना वो दिल कभी न आए, দাদার দোকানে সবাই চা খাবে, দাদা একদম খুব ভালো চা মানে আগের ভিডিও তো দেখেছো যে দাদার দোকানে চা খাই আমরা, হ্যাঁ আগে করে গেছি দেখা দিছি তোমাকে দাদা, আন স্মার্ট লোক হলে তো কি বলো বলো কিছু বলো ভিডিও করে দাদা সকাল দিকে একদম চা বানাইছে আমাদের জন্য কোনো ভোলার নেই, কষ্ট করে মানছি টাকা দিয়ে খাই বাট কষ্ট করে বানাই তো আমাদের জন্য, যত ভালো হয় তত ভালো, ভালো করে ট্রাই করে ঠেলা বালা ফুটপাতে জীব, ঠিক আছে দাদার দোকানে এসে পরে খাবে দেখে নাও জায়গাটা দেখে দিচ্ছি, কাশীপুর যাওয়ার রাস্তা সামনে আছে, কাশীপুর যাওয়ার এখান থেকে চা খাও আর কাশীপুর যাও, মজা আয়া। 15 মিনিটস লেটার তো লাস্ট বার মতন দেখা বন্ধু, তো ঠিক আছে তাহলে আসছি ভাই, আসছি ভাই ঠিক আছে, এবারে দুর্গাপুজো যদি আসি তাহলে দুর্গাপুজো দেখা হবে, কারণ রাজবাড়ি যাওয়ার প্ল্যান আছে বছর, ঠিক আছে রাজবাড়ি এলে দেখা হবে, আর যদি এরা ভ্রমণে যায় তাহলে দেখা হবে, ভ্রমণে যাবে হ্যাঁ ভ্রমণে, তো ফাইনালি এবার স্টেশনে চলে এসেছি, স্টেশনের দিকে এবার ট্রেনে চাপবো, তো একটা ভাই দাঁড়িয়ে আছে ও আমার সাথেই যাবে বাড়ি যাবে, ঠিক আছে কারণ আমাদের ওখানে সামনে বাড়ি ঘটে, তো ওখানে ও দাঁড়িয়ে আছে, তো এবারও 3 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা, তো আমাকে আরও 3 নম্বর থেকে 2 নম্বর আসতে হলো, তো চলো দেখি কেন আসতে আসবার টাইমে তো ট্রেন মিস করেছিলাম 5টা বেজে গেছিলো, তো এবারে ওটা ওই ভুলটা করবো না যেহেতু এর আগেবার ওই ভুলটা করেছি, তো এবারে যাতে এই ভুলটা না হইতো জলদি জলদি যাওয়ার ট্রাই করছি, কারণ ভাই মিস করলে কাজেরও লেট হয়ে যাবে, কাজে যেতে হবে গিয়ে পরে, তো দেখি তো সব ফাইনালি ভাই আসতে চলেছে, আরে কার সাথে দেখা, ও বিগ ফ্যান বিগ ফ্যান, সরি তুমি কোথায় গেছিলে, আমি এখন সাইকেল নিয়ে এসেছি যেহেতু, তো সাইকেল নিয়ে যেতে হবে বাড়ি, তো চলো এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে, তো সাইকেলটা আনা যাক, এখন সিঁড়িতে উঠেনি, ওপার দিয়ে গিয়ে পরে সাইকেলটা নেবো, সাইকেল স্ট্যান্ডে রাখা আছে, তো সাইকেল স্ট্যান্ডের জন্য খুচরো পয়সা আনিনি, দেখি কত কি নেই সাইকেল স্ট্যান্ডে, সাইকেল 5 টাকা নিতে পারে যেহেতু কালকে বিকালে সাইকেল রেখেছি, তো সাইকেল রাখার জন্য 5 টাকা নিতে পারে, তো চলো যাওয়া যাক এখন সাইকেল স্ট্যান্ড দিকে, তো ফাইনালি সাইকেল নিয়ে আমার বেরিয়ে গেছি, তো সাইকেল নিয়ে বেরোনোর পর এখন সিধা যাওয়া যাক বাড়ি, তো এখন চলো বাড়ি যে বাড়ি গিয়ে কথা হচ্ছে, সাইকেল তো নেওয়া হয়ে গেল এখন বাড়ি গিয়ে কথা হবে, আর সাইকেল স্ট্যান্ডে ভাবলাম ভাই 5 টাকা নেই, তো আজকে নিয়ে নিলো 10 টাকা বলছে, দিনে 5 রাতে 5 10 টাকা, তো তার জন্যে 10 টাকা আমার ভাড়া পড়ে গেলো সাইকেলে, তো আর কালকে ট্রেন মিস করেছি, তো যে ট্রেনটা 10 টাকা ভাড়া লাগে সে ট্রেনটা আবার তারপরের ট্রেনে গেলাম, তারপরের ট্রেনে 30 টাকা ভাড়া, ভাই কপালটাই খারাপ, ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, এখন রাস্তাতে যাওয়া যাক, কারণ রাস্তাতে অনেক গাড়ি আছে, তো তার জন্যে রিক্স নেবো না, এক হাতে সাইকেল এক হাতে ফোন, তো তার জন্যে বাড়ি গিয়ে কথা হচ্ছে চলো,
ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর কি বলবো, এবারে দেখতে পাচ্ছ ড্রেস ফ্রেস সব খুলে রেডি হয়ে গেছে, এবারে যেতে হবে কাজে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও জলদি আসবে।